ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছি ভাই। কুষ্টিয়া থেকে? জি। আপনি খামারের জন্য? হ্যাঁ খামারের জন্য। মানে সারগরু নিবেন? সারগরু নিয়ে আমন করে আসছিলাম। আচ্ছা তো ঘুরছি দেখি কি হয়। ঘুরছেন? আচ্ছা দামটা কি মনে হচ্ছে? দামটা কুষ্টিয়ার এখানে প্রায় সেম সেমই মনে হচ্ছে। সেম সেমই মনে হচ্ছে। একটু এখানে একটু কম আছে। একটু কম আছে। তো কি নিয়ত নিছেন নিবেন? এখন নেয়ার নিয়ত তো কুষ্টিয়া থেকে আসছে এত দূরে। আচ্ছা আচ্ছা মানে আসলেন কেমন? আসলাম আপনারে টেনে আসছি। এই প্রথম আসলেন? হ্যাঁ এখানে এই প্রথম আসছি। মানে এই হাটে কি কোনো সমস্যা ইয়ে করতেছেন অনুভব করতেছেন? কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করি দেখি। সুপ্রিয় দর্শক 11 ডিসেম্বর 2021 আপনারা দেখছেন দিনাজপুরে কারোল হাট, প্রতি শনিবার এখানে হাট বসে। আর এই পাশে আমরা আপনাদেরকে ষাঁড় গরু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন ষাঁড় গরুগুলি, এই গরুগুলি কিন্তু খুব চাহিদা রয়েছে। প্রথমে আমরা এই ষাঁড় গরুটা একটু জিজ্ঞাসা করি, দাঁত কয়টা? চার দাঁত। ওদিকে আপনার? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কি ব্যবসা করেন? জি করি। কতদিন ধরে? প্রায় 20 বছর। 20 বছর? জি। এই সারগুলোগুলি জোগাড় করেন কোথা থেকে? এগুলো গ্রামে। গ্রাম থেকে? গ্রাম থেকে নেই। এটার দাম কত যাচ্ছে? এই দাম চাইছে 82। 82 চাইছে? জি চাইছে। এটার গোস্ত কিরকম হবে ওজন? তিন মণ সাড়ে তিন মণ। একটু হইতে পারে। তারপরে টার্গেটের উপর কোয়া। কাস্টমার কত বলে? 70 বলে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো দেখছি সুপ্রিয় দর্শক আসলে ষাঁড় গরু প্রচণ্ড বিরক্ত করে এই হাটগুলিতে। এখানে আমরা একটা শাহিওয়াল জাতের একটা ষাঁড় গরু দেখছি। এটা দাম কয়টা ভাই? দাম কত যাচ্ছে? দাম চাই 100। কাস্টমার কত বলছে? 75-76। আর দিবেন কত? দেখি 80-82 হলে ছাড়। 80-82 হলে ছাড়। এটা গোস্ত কি পরিমাণ হবে? ওটা খাওয়া যাবে, খাওয়া যায়। তারপরে আইডিয়া করতে, আইডিয়া চার মন ভাঙা, আইডিয়া চাই বেশি। এই যে দেখছো, এটা কিন্তু একটা আকর্ষণীয় একটা শাহিওয়াল ষাঁড় গরু। এরপরে আমরা এখানে একটা দেশি গরু দেখছি। এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটা দাম কত চাচ্ছেন? 85 চাওয়া হয়েছে। তারপরে কাস্টমার কত বলছে? 70 ভাঙ্গে বলছে। এটা কিন্তু 3 মণ 3 মণ এটা হবে। আসলে সকাল সকাল দামটা কিন্তু আস্তে আস্তে আরও পড়বে। এইদিকে একটু দেখি আমরা, মালিক আসে নাই, উনি ঘুরে আছে। আমরা ভেতরের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। এদিকে আমরা একটু ছোট ছোট গুলি দেখছি। এটা দাঁত কয়টা ভাই? দুই দাঁত। দাম কত? 58 চাওয়া দেখছে। 58 চাওয়া হচ্ছে ষাঁড় গরুর হাটে। আপনারা জানেন ষাঁড় গরুগুলি বিরক্ত বেশি করে। আর এই যে পাশে যে দেখছেন এগুলো কিন্তু আসলে বিক্রি হয়ে গিয়েছে, এগুলো বেঁধে রেখেছে। তারপরে আমরা একটু ভেতরের দিকে দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। এটা দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছে? দাম চাইছি 65। 65? দাম উঠছে কত? 60 ভাঙ্গে বলছে। আর এই কারোল হাট কিন্তু অনেক বড় হাট সুপ্রিয় দর্শক। এই হাটে কিন্তু শুধুমাত্র শনিবারে এখানে হাটটা বসে এবং প্রচুর বেচাকেনা হয় কিন্তু এই হাটে এই ষাঁড়গুলো দেখছেন আপনারা। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। এদিকে আমরা একটু একজোড়া দেখছি, এই যে দেখুন।
ষাঁড় গরু দেখো কি অবস্থা ষাঁড় গরু এবারে একটু দেখি এটা দাঁত কয়টা এটা চার দাঁত দাম কত যাচ্ছে পঁচাশি চাওয়া দাম উঠছে কত সত্তর পর্যন্ত দাম এই যে দেখুন সাইজটা এটা একটু ছোট সাইজ দেখাশোনা চলছে দেখুন কত চাইছেন ভাই দাম চাইছি ৫৫ ভাঙ্গে বলতেছে উনি ভাঙ্গে বলতেছে ৫৫ চাওয়া হয়েছে উনি ভাঙ্গে বলছে দেখুন উনি আসলে ভাঙ্গে দিবেন না উপরে যাইতে হবে এই যে দেখছেন কি পরিমাণ সার গরু উঠে এই কারো হাটে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এদিকে এটা দাঁত কয়টা ভাই দুই দাঁত দাম কত ৫২,০০০ চাওয়া চাওয়া দামের সঙ্গে দেওয়া দামের একটা পার্থক্য আছে এটা আপনাদেরকে জানিয়েছি যে হাটটা যেহেতু এখন সকাল সকাল হাটটা যত সময় বাড়বে আস্তে আস্তে দামও কিন্তু পড়তে থাকবে তবে ব্যাপারীরা কিন্তু সবাই এখানে গরু কিনাতে ব্যস্ত এটা কি বিক্রি হয়ে গেল কত দিয়ে ৬৫ আপনি নিলেন না বিক্রি করলাম বিক্রি করলেন ৬৫,০০০ এই যে দেখছেন ৬৫,০০০ কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এরপরে আমরা একটু ভেতরে আপনাদেরকে দেখি আসসালামু আলাইকুম কি আনছেন গরু নিতে আসছে ঢাকা থেকে গরু ভাই আছে ও গরু নিতে আসছে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন ঢাকা থেকে ঢাকা সাভার থেকে সাভার থেকে আপনাদের খামার আছে মানে কয়টা নিবেন আজকে এক গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করে আছি নিছেন কয়টা আমি এখন দুইটা কিনছি কোন দুইটা এই দুইটা নিছেন মানে কি দরে নিছেন দাম একটা বললো ৫৬,০০০ আর একটা ৫৩,০০০ আচ্ছা এটা ৫৬ আর এটা ৫৩ এই যে সুপ্রিয় দর্শক দেখুন দামগুলি আসলে যে চায় দামগুলি কেনার সময় কিন্তু অনেক কমে যায় দাদা দামটা তো মোটামুটি ভালোই হয়েছে ভালো হয়েছে আপাই দেখি আর মানে আপনার কাছে কি মনে হচ্ছে এখন তো আমার কাছে হালকা বেশি তেমন বেশি না অল্প একটু বেশি মনে হচ্ছে আচ্ছা অল্প বেশি মনে হচ্ছে অল্প বেশি তেমন না হালকা আচ্ছা মানে আপনার কি খামার কতদিন ধরে আমার খামার এটা এক বছর হয়েছে এক বছর এই দিনাজপুরের প্রথম দিনাজপুরের আগে নিছি এর থেকে আমি আগে গরু নিছি তখন আর কমে নিছিলাম এখন একটু বেশি এখন একটু দামটা বেশি মানে এর আগে যখন আসছেন তখন দামটা একটু কম আচ্ছা আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ শুনছেন দর্শক এই যে দেখছেন আপনারা ৫৩,০০০ আর ৫৬,০০০ টাকা কেনা হয়েছে এই যে দেখুন তবে এগুলি কিন্তু অনেক দাম বেশি চাচ্ছিল কিন্তু দেখুন কেনার সময় কিন্তু দামগুলি অনেক কমে গিয়েছে তারপরে আসুন আমরা আপনাদেরকে সব ধরনের সার গরুই দেখানোর চেষ্টা করছি সেই সঙ্গে হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এখানে কত কত চান এটা ৫৫ ৫৫ এটা চাওয়া একদম সাদা গরু দেখুন আর এই যে এটা এটা দাম চাচ্ছে ৬২ এটা ৬২ চাইছেন কাস্টমার কত বলছে ৫০,০০০ এটা গোস্ত কি পরিমাণ হবে ১১০ কেজি ১১০ কেজি হবে এক বড় রকম মানে বেশি যারা আমার কামটা খোলেন না সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন দিনাজপুরের কারোল হাট থেকে আমরা কিন্তু আপনাদেরকে ষাঁড় গরুর দামগুলি
আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম এতক্ষণ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।